হ্যালো গাইজ, হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা সবাইকে। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি তো এই যে সাইডে আবার সেই একই সমস্যা সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি একটু অসুস্থ আছি এখন, যার জন্য একটু কথা বলতেও অসুবিধা হচ্ছে আমার। তো তোমরা দেখতে থাকো আজকে হ্যাপি নিউ ইয়ারে। আজকে সত্যি সত্যি আমি আজকে অসুস্থ বলে যে কারণে পিকনিক হবে না আজকে। তো নেক্সট যেদিন পিকনিক করব অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আজকে আমি কি কি করব, মানে আমরা কি কি করছি, কোনো প্ল্যান নেই। কিন্তু হঠাৎ করে আবার অনেক কিছু হয়ে যায় আমাদের। তো দেখা যাক, যদি হঠাৎ করে কিছু হয় তাহলে তো দেখতেই পেলাম, যদি না হয় তাহলে আজকের দিনটা আমরা কেমন করে কাটাচ্ছি তো তোমরা অবশ্যই করে দেখো। তো দেখতে থাকো। মাংস খাচ্ছি বলো? কিসের মাংস বলো? হ্যাঁ, ও তাই বলো। এই দেখো আরাধ্যা কোথায় বসে আছে, দেখো আমাদের চৌকি পাতা আছে ওইখানে, কিছু কিছু কাঠ এখনো লাগানোই হয়নি, সেইখানে আরাধ্যা বসে বসে খাচ্ছে। পা ওই যে বাইরে, তরকারি কই? কেন এ ভাত কটা কে খাবে? ভাত কে খাবে? আমি। কখন? এখন। তাড়াতাড়ি খাও তাহলে। তো এখন বিকাল হয়ে গেছে, আর ওই দেখো সূর্য অস্ত চলে গেছে, আর আরাধ্যা যে কি খাচ্ছে, পিঠে খাচ্ছে শীতের দিনে। আর আমার যেহেতু ব্যথা এই সাইডটাই, যে কারণে আমি চাদরটা মুড়ি নিয়ে নিয়েছি। আর ওই দেখো পিছনে সবাই বসে আছে, জেঠি দিদি সবাই। দেখো বিকালে আমার এই সময় অবশ্য বাইরে টাইরে আসা হয় না, আজকে ছুটি দিয়েছি যে কারণে একটু বাইরে আসলাম। বাড়ি চ, বাড়ি চ।